রাতের অন্ধকারে আবারও চুরির ঘটনা ঘটল রাধাকিশোর থানাধীন মহারানী ফাঁড়ির অন্তর্গত পূর্ব কুঞ্জবন এলাকার মসজিদপট্টিস্থিত কোলোয়া ডেবা এসভি স্কুলে। শুক্রবার রাতে চোরেরা এই চুরির ঘটনাটি সংঘটিত করে। চোরেরা স্কুলে হানা দিয়ে কম্পিউটার সহ বহু মূল্যবান আসবাবপত্র, মিড ডে মিলের থালা বাসন সহ স্কুলের বিভিন্ন দামি সামগ্রী চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসতে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত চলতি মাসে চোরেরা এই স্কুলেই চুরির ঘটনাটি সংঘটিত করেছিল, আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার চুরির ঘটনা ঘটল। এ নিয়ে গত এক বছরে স্কুলে পরপর চারবার চুরির ঘটনা ঘটল। বারবার স্কুলের তরফ থেকে পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ এখনো কোনো চোরকে ধরতে পারেনি। এ নিয়ে পুলিশের ভূমিকা এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আষ্টপুর থানা, মহারানী থানা, ওরা ইনকোয়ারি করে গেছে, আমরা তাদেরকে ইনফর্ম করেছিলাম, গত রাত্রে আবার হয়েছে। এইভাবে স্কুলে বারবার চুরি হলে পরবর্তীকালে কী হয়, এ কারণে আমরা এই আজকে মহারানী পিএস থেকে স্যাররা এসেছেন, ইনকোয়ারি করছিলেন,